যতদিন মানুষের আশা থাকে ততদিন কিছুই ফুরায় না, আশা ফুরাইলে সব ফুরাইল। নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ, নয়নে নয়নে হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ, নয়নে নয়নে হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে। ইউ আর সাচ এ বিচ। থ্যাঙ্কস। তুই তোর ফেসবুকে প্রেমিকের সঙ্গে সত্যি সত্যি দেখা করতে যাচ্ছিস। আই জাস্ট ক্যান্ট বিলিভ দিস। চৈতি বোস দ্য আপস্টার বিচ ইজ অ্যাকচুয়ালি গোনা স্লিপ উইথ দিস গাই। মানে তুই সত্যি সত্যি এই ছেলেটার সঙ্গে শুতে যাচ্ছিস, রাইট? শাট আপ। আমি জাস্ট ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি, জাস্ট লাইক দ্যাট। আর এসব কথা আমার মাথাতেও আসেনি। হ্যাঁ, আর তাছাড়া কি, কন্ডম নেই আমার ব্যাগে আছে। ইউ নো অর্ণবী, তোর সঙ্গে আমার ডিফারেন্সটা কোথায়? ইউ আর হ্যাভিং টু মাচ অফ সেক্স, আর আমি আই এম সাফারিং ফ্রম ল্যাক অফ ইট। এ হলো সর্বকালের সার্বজনীন এক সমস্যা। সার্বজনীন নয়, সর্বজনীন। সার্বজনীন বলে কিছু হয় না, গ্রামেটিক্যালি ওটার কোনো এক্সিস্টেন্স নেই, অথচ শব্দটা আছে, সবাই জানে। নেই অথচ আছে, স্ট্রেঞ্জ। কি হবে, কি লিখবো তাড়াতাড়ি বলো। 10 মিনিটের মধ্যে মেলটা পাঠাতে হবে, কালকের এডিটোরিয়ালে লেখা। আকারটা দিও না, সর্বজনীন। আকারটা দিলে আর নয়, ইক প্রত্যয় যুক্ত হয়ে। ঠিক আছে, ওকে। সকালের এই চেকটা তুমি, হে কি, তুমি 3D চশমা পরে কি করছো? দেখছি। কি দেখছো? তোমাকে। কিরকম লাগছে? 3D মানে এর ভেতর থেকে যা দেখবো তা জ্যান্ত হয়ে উঠবে না? হ্যাঁ, জ্যান্ত হয়ে যায়, আবার জ্যান্ত হয়ে তোমার ঘাড়ে লাফিয়েও পড়তে পারে।
ও ঠিক আছে, বাই বাই। মানে ওই ল্যাপটপটা আই এম সরি মিস্টার বাসু, আপনার স্ত্রীর মিসক্যারেজ হয়েছে। মন খারাপ করো না বিক্রম, যা হয়েছে ঠিকই হয়েছে। যা ঘটে তা একটা নির্দিষ্ট কারণেই ঘটে। হোয়াট এভার হ্যাপেন্স ইন দিস ইউনিভার্স হ্যাপেন্স ফর আ রিজন। হয়তো ভগবান আমাকে শাস্তি দিয়েছেন। ওভাবে ভেব না শৈতি, ওভাবে। আরো একটা খারাপ খবর আছে, শুনলে তোমার কষ্ট হবে। তোমাদের স্কুলের পুরোবিধি পুরোবিধি কি হয়েছে পুরোপিতির? She is no more with us. Massive heart attack. ওরা তোমায় ফোনে না পেয়ে আমায় ফোন করেছিল।
আমি বলে দিয়েছি তুমি অসুস্থ, তুমি যেতে পারবে না। না না, যেতে আমাকে হবেই। ভগবান তোকে শাস্তি দিচ্ছে ফর হোয়াট? ফর বিইং অন ফেসবুক? কাম অন সুন, স্টপ ইট। কি হচ্ছে এটা? আশ্চর্য, এতে তো হাসার কি আছে? কাম অন, বি সিরিয়াস ফর সাম টাইম। আই এম হ্যাভিং আ সাইবার অ্যাফেয়ার, ওকে? অর্ণবী, আচ্ছা তুই তো সারা কলকাতাকে রেডিওতে কাঁড়ি কাঁড়ি অ্যাডভাইস দিস, তুই বলতো সাইবার সেক্সের জন্য কি ডিভোর্স হয়? লাইক এটাও তো এক ধরনের চিটিং, তাই না? হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে তো অবশ্যই চিটিং, আবার কারো কারো ক্ষেত্রে নয়। মানে? মানে তুই তোর স্বামীর সঙ্গে একটা সম্পর্কের ঘেরাটোপের মধ্যে নিজেকে রেখেও বাইরে একটা সেক্সুয়াল এনকাউন্টারের মধ্যে জড়িয়ে পড়েছিস। ওয়েল, সেটা তো ফাক ম্যান। এমা, এই কি আবোল তাবোল বলছিস তোরা? হ্যাঁ, আই ডিড নট হ্যাভ সেক্স উইথ হিম, ওকে, অর হোয়াট এভার ইট ইজ। সাইবার সেক্স? দেখ, তোর যদি একটা লাভ অ্যাফেয়ার হয়েই থাকে, সেটা ভার্চুয়ালি হোক বা রিয়ালিটিতে হোক, সেটা মন্দ কিসের? ইট ইজ গুড ফর ইউ, এটা তোর দরকার, তোর ভালো থাকার জন্য দরকার। আর তুই যদি নিজেই ভালো না থাকিস, তাহলে অন্যকে কিরকম করে ভালো রাখবি বল? আমি এর মধ্যে কিন্তু কোনো দোষের কিছু দেখছি না। শোন, দোষ কিংবা গুণ,
ভালো কিংবা মন্দ সবই রিলেটিভ টার্মস। তোকে ভাবতে হবে কার রেসপেক্টে ভালো, কার রেসপেক্টে মন্দ। ছেলেটার নাম কি রে? জানি না। হিজ ফেসবুক আইডি ইজ অমল। আর তোমার? চারুলতা, চারুলতা 2011। চারুলতা, দ্য লোনলি ওয়াইফ অ্যান্ড আলটিমেটলি অমল আর চারু দেখা হয়ে গেল সাইবার ওয়ার্ল্ডে। সো হাউ ওয়াজ ইয়োর ডে? নাথিং গ্রেট, দি ইউজুয়াল। 9 o'clock মেট্রো টু ওয়ার্ক, লেকচার্স ইন দ্য কলেজ, লাঞ্চ উইথ ফ্রেটার্নিটি, ব্যাক হোম বাই 6 o'clock মেট্রো। হোয়াট অ্যাবাউট ইউ? বাড়িতেই ছিলাম, কিছুই করিনি। কিছু না করাটাও একটা কাজ। লন্ডনে এখন কটা বাজে? 4:30 আসতো, মানে 10 o'clock। অনেক রাত হয়েছে, গো অফ টু স্লিপ নাও। কি হয়েছে তোমার? কিছু না। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। ও চারু, ক্যান ইউ ডু মি এ ফেভার? ক্যান ইউ গেট মি দ্য নভেল অফ টেগোর? নভেল? হুইচ ওয়ান? নষ্টনীড়, আবার পড়তে ইচ্ছে করছে। ওটা উপন্যাস নয়, বড় গল্প। ইশ, আই জাস্ট কমপ্লিটলি ফরগট। ছি ছি ছি। আর আর কি কি চাই শুনি। ওয়েল, কাশ্মীরি কাজ করা পশমের জুতো চাই, ফুল কাটা সুতোর কাজ করা আমার নাম লেখা রুমাল চাই। বাবা, তোমার মনে আছে এখনো? সব মনে আছে, সব সব পেতে ইচ্ছে করে। কলকাতা, গঙ্গার ঘাট, কফি হাউস, ডাল, পোস্ত, ইলিশ, আর আর আমার চারু। এই বাড়িতে ব্যাসগ্রীন আছে, মাথাটা মাথার আর দোষ কি, তারও তো একটা নেওয়ার ক্ষমতা আছে। আরে বেডরুমে নেই, বলো না কোথায় আছে। বেডরুমেই আছে, তুমি যাও আমি দেখছি। তুমি এত রাত পর্যন্ত কি করছো? মাইক্রোওয়েভের একটা রেসিপি দেখছিলাম। অনেক রাত হয়েছে, শুবে চলো। দাদা আজ না খেয়ে বেরিয়ে গেল। সকাল সকাল মুখে কিছু না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলে হওয়া কাজও হয় না গো বৌদি। অত ভোরে আমাকে ট্রেন ধরতে হয়, তাও আমি মুখে বিস্কুট না দিয়ে ঘর থেকে যাবই না। সংসারের একটা মঙ্গল অমঙ্গল তো আছে, তাই না? স্বামী সন্তান সবার কথা তো আমাকেই ভাবতে হবে। আশ্চর্য, রোজ পুষ্পকে ওর বর মারধর করে, অথচ ও যে এত পরিশ্রম করে তা তো শুধু ওর বর আর বাচ্চাকে খাওয়ানোর জন্যই। কিছুই কি আর বদলালো না আমাদের দেশে? দেশ? কোন দেশের কথা বলছো তুমি? একটা ম্যাপ, কোনো একটা পার্টিকুলার জমি, কোন দেশের কথা জানতে চাইছো তুমি? সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং। হোয়াট? আই মিন গো অন, হোয়াট নেক্সট? একটা টোপোগ্রাফিক্যাল সীমানা, ল অ্যান্ড অর্ডার, পলিটিক্যাল ভিউজ, ইলিশ, চিংড়ি, পোস্ত, ব্যাস এইটুকুই আমার দেশ, আর কিছু না। ওরে বাবা, এত রেগে যাচ্ছ কেন? ওকে, লেটস টক অ্যাবাউট সামথিং এলস। তোমার পুষ্পর কথা বলো, ডিড ইউ স্পিক টু হার, হোয়েদার শি নিডস ইয়োর হেল্প অর নট? আই ডোন্ট নো অমল, আই স্পোক টু হার ওয়ান্স। কি আর করবো বলো বৌদি, পল্টুর বাবা যে। তো আমাকে ভালো তো বাসে, এই তার ছিরি। পাটা নেই তো, তাই মনে অত রাগ দুঃখ অভিমান সবকিছু আমার উপরেই দেয়।
তবুও তো মানুষটা মাথার উপরে আছে, বেঁচে আছে। মাঝে মাঝে মনে হয় পুষ্পই ঠিক, অ্যাটলিস্ট ওর কন্ডিশনটা তো আমার থেকে বেটার। কাল যদি আমি না থাকি, গন ফ্রম বিক্রমস লাইফ, কিংবা ধরো এক্সিস্টই না করি, ওর কিছু এসে যাবে? টুমরো ইফ আই এম ডেড অ্যান্ড গন, উইল ইট মেক এ ডিফারেন্স ইন হিজ লাইফ? আই থিঙ্ক হি উইল ক্যারি অন উইথ হিজ লাইফ দ্য সেম ওয়ে হি হ্যাজ বিন অল দিজ ইয়ার্স। সে তো কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না চারু। লাইফ হ্যাজ টু গো অন অ্যান্ড অন, উই হ্যাভ টু মুভ অন ইন লাইফ। না অমল, হি লিভস ইন হিজ ওন ওয়ার্ল্ড। একটা বাচ্চা যেরকম নিজের কল্পনার রাজ্যে ডুবে থাকতে ভালোবাসে, কতকটা সেরকম। আই জাস্ট ক্যান এক্সপ্রেস মাই ফিলিংস ইন ওয়ার্ডস। ইটস অনলি ওয়ার্ডস অ্যান্ড ওয়ার্ডস দ্যাট অল আই হ্যাভ টু টেক ইওর হার্ট অ্যাওয়ে। কাম অন, ডোন্ট ব্রুড সো মাচ। What happened to you now? I'm really worried. Borer sathe jhogra hoyeche? Jhogra? Jhogra korar moto eto shomoy kothay? Amol, Bikram lives in his own world. I just happened to incidentally be in it. তোমার ভাত না রুটি? আজ তোমার জন্য মরিচ মাংস বানিয়েছি, দেখবে মুখে কিরকম সোয়াদ আসে। পুডিংও বানিয়েছি। দেখি নাও খাও, আমি মেখে দেব। অত মন খারাপ করো না গো, কথায় আছে যা হয় ভালোর জন্যই হয়। অত চিন্তা করো না, যে আসার ঠিক সময় মতোই আসবে। নাও এবার একটু খেয়ে নাও, অত কড়া কড়া ওষুধ খাচ্ছ, বাচ্চাটা নষ্ট হয়ে গেল, শরীরের ওপর এত ধকল গেল, না খেলে চলবে? নাও দেখি একটু খাও। হাঁকারো হাঁকারো, আহ মীরা, তাহলে নিজে খাও। দাদা আর দুটো রুটি দি, আর একটু মাংস। এরম করলে চলবে? কথা বলছো না, খাচ্ছ না, গান শুনছ না, টিভি দেখছ না, এরম চলতে থাকলে তো তুমি নিজের দিকে তাকিয়ে একবার দেখো কি অবস্থা হয়েছে তোমার। তাই কেন, কি হয়েছে আমার? চোখের নিচে ডার্ক সার্কেল, সবসময় কিনা মন মারা ভাব, কষ্ট কি আমার হয়নি? যে চলে গেল সে কি আমার কেউ ছিল না? তাহলে কি আমি কাজকর্ম শিখিয়ে তুলে দিয়ে শোক পালন করতে বসব? সংসার করতে গেলে পুডিংটা দাও,
অনেক কিছু মেনে নিতে হয়, অনেক কিছু মানিয়ে নিতে হয়। সবসময় সবকিছু ইমোশনালি ডিল করলে চলে না, একটু প্র্যাকটিক্যাল হওয়া দরকার। তোমাকে তো মাসতে হবে। অসুবিধাটা কোথায়? এর নাম বাঁচা। মুখে হাসি নেই, কারোর সঙ্গে কথা বলো না, সারাদিন একা একা, এভাবে কেউ থাকতে পারে? একটা কথা বলার লোক নেই। তুমি কি ভাবো আমি তোমার কষ্ট বুঝি না? বোঝো, সত্যি তুমি বোঝো আমার কষ্ট? তোমার যত কমপ্লেন, যত অভিমান আমাকে নিয়ে না। ওয়েট, না, পুডিংটা খেয়ে নাও, ফেলবে না কিন্তু। এ নাও, ধরো। এটা কি? আরে দেখো, এটা তো এটিকেট। উৎপল সরকার কি এসব কেন? তোমার দাদা বৌদিকে ডেকে নিচ্ছি। ওদের আবার এখানে কেন? কতদিন ধরে ওরা আমাদের ডাকছে, আমরা তো যেতে পারছি না, তাই ভালো ওদের ডেকে নি। ওরা এখানে এসে থাকবে মানে অকারণে ওদের? তোমার নিজের লোকজনকে দেখলে দেখবে মনটা অনেক ভালো থাকবে। কে এসে সারাদিন তোমার সঙ্গে থাকবে, গল্প গুজব করবে, তোমারও একা একা লাগবে না। তাই বুঝি কে এসে এখানে থাকলে আমার আর একা একা লাগবে না? তুমি ঠিক জানো? হ্যালো, আবার কি হলো? আরে প্রুফটা দেখে নিয়ে আমাকে একটা কপি পাঠিয়ে দাও। ইটস আর্জেন্ট, ভেরি আর্জেন্ট। এন্ড ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য আর্জেন্সি? হ্যাঁ হ্যাঁ, তো পরশুই তো বলেছিলাম তোমাকে আমি। সেটা কি হলো? না আমি তোমাকে ফোন করেছিলাম। ইয়েস, না আমি কিছু শুনতে চাই না, যা বলার আমি বলে দিয়েছি। সব বইগুলো নামাচ্ছিস কেন? কি করবি? আমি করব না, তুই করবি। ওই দেখ, ওখানে নিম পাতা রাখা আছে, একটা করে নে, বইয়ের ভেতরে রেখে আমাকে দে। ও চতুরাজের খারাপ কাজ সব আমার। ঠিক আছে, তুই ডিনারটা রেডি করে ফেল, মীরাকে বল ও তোকে হেল্প করে দেবে। ও বাবা, ওসব আমার দ্বারা হবে না। তোমার বড় সব সাহেবী ডিনার, বাপে যাবে, নামই শুনিনি। কি যে তোরা এত বই কিনে কিনে পয়সা নষ্ট করিস না? তোর দাদা তো বলে, কেয়া সোনা কেন, সোনা দেখবে সোনার দাম একদিন আকাশ ছোঁয়া হবে। দেখ হলেও কিন্তু তাই। তা কত লাভ করলি? সোনা কেনার সামর্থ্য থাকলে কি আর আজকে আমার এত মোটা বই একসঙ্গে পড়ার ধৈর্যই হয় না। পড়ে দেখ, ভালো লাগবে। আমি তোকে একটা ভালো দেখে প্রেমের উপন্যাস পার করে দেব, কেমন? প্রেমের বই? সে আর এখন পড়ে কি হবে, আগে পড়েছি, তখন স্কুলে পড়তাম, ক্লাস সেভেনে। একটা কি বই ছিল না, মানে সবাই মিলে সে বইটা নিয়ে খুব কাড়াকাড়ি, কি যেন নাম, নহন্যতে। গম্ভীরভাবে লাইব্রেরিয়ানকে গিয়ে বলতে হতো নহন্যতে। ওতে নাকি দারুণ দারুণ সব সিন আছে। তোর একটা লিপটুলিপ কিস্টার আর কিছু ছিল না। এই তোর কাছে আছে ওরকম ছবিওয়ালা বই? না, তুই এবার একটু চুপ করবি? চাই বলিস না কেন, তোর দাদাও কিন্তু আমাকে প্রায়ই বলে, কেয়া এবার একটু চেঞ্জ হও, নিজেকে একটু স্মার্ট করো। মাঝে মাঝে তোমাদের উপর আমার খুব রাগ হয়, এ আবার কি?
শিক্ষিত, পড়াশোনা জানা একটি মেয়ে যার মধ্যে এত ট্যালেন্ট, সে কিনা শুধুমাত্র খেয়ে দিয়ে ঘুমিয়ে যোগা ক্লাস করে আর দারুণ দারুণ সব খাবার বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়ে ছেলে মেয়ে মানুষ করতে করতে নিজের জীবনটা কাটিয়ে দেবে। না চারু, এটা পাপ, এ অন্যায়। কে বলল যে আমাদের আর কোনো কাজ নেই? এই যে আমার সংসারটা আমি এত সুন্দর করে গুছিয়ে রেখেছি, তাতে বুঝি ট্যালেন্ট লাগে না? আমার বাড়িতে তুমি এসো, এই বাড়ির প্রতিটা কোণে তুমি আমায় দেখতে পাবে। আর তোমার ভিতর চারু, সেখানে তুমি কোন চারুকে খুঁজে পাও? সে কি করে, কি বলে, শোনো তুমি তার কথা। শুনেছি সে বড় একা। কেন সে একা চারু? কারণ সে একা থাকতে ভালোবাসে, তাই সে একা। হায় গো, আমায় কেউ বোঝে না, আমার কেউ নেই গো, এ এক ধরনের দুঃখ বিলাসিতা চারু। একাকিত্ব দুঃখের কেন হবে? এই তো আমি একা একা এত দূরে আছি, কই আমার তো দুঃখ হচ্ছে না? ইউ নো চারু, ইনফ্যাক্ট সামটাইমস আই জাস্ট ওয়ান্ট টু বি লেফট অ্যালোন। আই লাভ দ্য কোয়াইটনেস অ্যারাউন্ড মি, আই লাভ দ্য সাউন্ড অফ সাইলেন্স। হোয়াট অ্যাবাউট ইউ? আমার তো মনে হয় একা থাকাটা দুঃখের নয়, ভয়ের অমল। খানিকটা মরে যাওয়ার মতো সিমিলার একটা ফিলিং। মানুষ একা থাকতে দুঃখ পায় না, ভয় পায়। আর তুমি যে একা থাকার কথা বলছো, একাকিত্বের কথা বলছো, সেটা তো তুমি নিজেই চুজ করেছো, কেউ তোমায় বাধ্য করেনি। যেদিন একা থাকাটা বাধ্যতামূলক হয়ে যাবে, সেই দিন তুমি বুঝতে পারবে একাকিত্বের চেয়ে ভয়ের যন্ত্রণার আর কিচ্ছু হয় না। ওফো, আবার কি হলো? এত তাড়া কিসের বলতো, একটু আস্তে চালাতে বল না, জলটা একটু, এই একটু দাঁড়াও তো। এই তোর কি হয়েছে বলতো? আর নার্ভাস? ধ্যাত, আমি কিন্তু সুপার এক্সাইটেড। এই কেমন দেখতে রে? কেমন দেখতে রে? আমি কি তাকে দেখেছি নাকি? বললাম না আমি ছবি পর্যন্ত দেখিনি। ইউ মিন টু সে ব্লাইন্ড ডেট? ব্লাইন্ড ডেট হতে যাবে কেন বলতো? আমি কি ওর সঙ্গে প্রেম করি নাকি? আমার ফেসবুক ফ্রেন্ড, আমি ওকে পছন্দ করি, ও আমাকে পছন্দ করে, আমরা কথা বলি, ভিউজ শেয়ার করি। সে কলকাতায় এসেছে, আমি একবার তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তুই তখন থেকে কি যে সব বলে যাচ্ছিস না জাতা, দ্যাট এই স্টার দাও তো। তার মানে তুই বলতে চাইছিস যে তুই ছেলেটার প্রেমে পড়িসনি? না, পড়িনি, আর পড়বার কোনো সম্ভাবনাও নেই। তাই? ইয়েস। আর ইউ শিওর অ্যাবাউট ইট? অ্যাবসলিউটলি, 100%। আর ধর ছেলেটা দারুণ হ্যান্ডসাম, ড্যাশিং, প্রথম দেখাতেই তোকে একবার হাত ধরে উড়িয়ে নিয়ে চলে গেল, তখন তুই কি করবি? হ্যাঁ, অমল মানেই তো প্রচন্ড ব্রাইট, পিওর, ক্লিয়ার, তাই না? আমার কাছে তো অমল বললে, মানে অমল বলে আমার সৌমিত্র চ্যাটার্জির মুখটাই মনে পড়ে। সে তো সবারই পড়ে, কিন্তু আমার প্রশ্নটা যে একটু অন্যরকম ছিল। কি প্রশ্ন? What if you really fall in love with him? What will you do? Come on, Arnobi. Be serious. I have a family back home. Family? Arnobi, I still love Bikram. I just can't cheat on him. আর তুই তো আমাকে জানিস, বুঝিস, এই তো আজই যাচ্ছি, একবার একবার দেখা করতে চেয়েছে বলে। And what about you? তোর একবার ইচ্ছে করছে না ওকে দেখতে? জাস্ট একবার। এত সুন্দর ভাবনা যার, এত সুন্দর কথা বলে যে, তাকে ঠিক কিরকম দেখতে, একবার দেখতে ইচ্ছে করবে না বল? ব্যাস, আর কিছু না।
Where are you? I was waiting for you for so long. Charu, are you okay? I'm really worried. It's been more than 100 hours since we last spoke. তোমার গান যে কত শুনিয়েছিলে মোরে, সেই কথাটি তুমি ভুলবে কেমন করে? সেই কথাটি কবি পড়বে তোমার মনে, বর্ষা মুখর রাতে ফাগুন সুমিরণে। এইটুকু মোর শুধু রইল অভিমান, ভুলতে সে কি পারো, ভুলিয়েছ মোর প্রাণ। মিসিং ইউ চারু, তুমি ঠিকই বলতে, একা থাকাটা শুধুমাত্র সুখের নয়, তবে ভয়েরও নয়। আই এম এনজয়িং মাই লোনলিনেস। অল দ্য বেস্ট টু ইউ অ্যান্ড অল দ্য বেস্ট টু মি। মাই হার্ট অলওয়েজ উইশড দ্য বেস্ট ফর ইউ অ্যান্ড অলওয়েজ ওয়েল। রিগার্ডস, অমল। চারু, আমার চারু, কোথায় তুমি? সি, আই এম নট লাইকিং দিস এনি মোর। হোয়াট হ্যাপেন্ড টু ইউ? ইজ এভরিথিং ওকে? কাল রাতে তোমায় নিয়ে স্বপ্ন দেখে মনটা খারাপ হয়ে গেল, বুঝলাম তুমি আর নেই, কোথাও নেই। আর চারু না থাকলে অমল আর কি করে থাকবে বলো? একবারও আমার কথা মনে পড়ছে না চারু। ডিয়ার চারুলতা, 2011, দিস ইজ প্রবাবলি মাই লাস্ট মেইল টু ইউ। আই সিরিয়াসলি থিঙ্ক হোয়াট এভার ইউ আর ডুইং ইজ অ্যাবসলিউটলি রাইট। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউর ডিসিশন। বাট চারু, লেট মি টেল ইউ সামথিং ভেরি অনেস্টলি। I'm always there for you, lending my unconditional love and support whenever you need. My best wishes and love, Amul. Hey Charu, I'm coming down to Kolkata to attend a seminar by end of this week. Let's meet up. What do you say? Please do reply. Ami ashchi Charu. Amul. Amay dekhe invisible hoye gele. Keno Charu? What's wrong with you? I know you are there, Charu, and I also know that you are reading my messages. I can feel your presence, Charu. Bas duto, Arna, tumi nao. Oh, thank you. Tale, mane apnar kaj shudhu boshe boshe bhaba. Mane tar jonno mash gele etogulo taka maine ভাবা যায় না। না, আমার কাজটা যতটা সহজ মনে হচ্ছে তার থেকে অনেক বেশি কঠিন। হ্যাঁ কঠিন, কিন্তু কঠিন কিসের? আপনাকে ভেবে ভেবে ঠিক করতে হয় কাল কি হবে, মানে কাল আপনার কাগজে কি কি ছাপা হবে। এই তো, তোকে আরেকটা দিই। হ্যাঁ দে, ভালোবেসে দিচ্ছি। যাবে ওকে দে। উৎপল, আমার কাজটা কাল কাগজে কি ছাপা হবে সেটা ভাবা নয়, বাংলা কাল কি ভাববে সেটা ভেবে বার করা। বাংলার মানুষ কালকে নিয়ে ভাববে, কে নিয়ে কথা বলবে, তর্ক করবে, ব্লগ লিখবে, সেটা ঠিক করি আমি, এবং তার জন্যে 24 ঘন্টা মানে পুরো একটা দিন বড্ড কম মনে হয়। মাঝে মাঝে 2-3 দিন তোমার বোনের সঙ্গে কথা বলা তো দূরস্থান, দেখাই করতে পারি না। বেচারা সারাটা দিন একা একা কাটে, এবার তোমরা এসছো, ওর ভালোই কাটবে, কি বলো? মীরা, মীরা, কতবার কতবার বলেছি তোমাকে যে দাদাকে ডিমের হলুদ চা দেবে না, কতবার বলেছি মনে থাকে না? খেয়াল ছিল না। খেয়াল ছিল না? খেয়াল ছিল না মানেটা কি? হ্যাঁ মীরা, যাও অন্য একটা পোজ করে নিস, চল। জুস হয়েছে, চলো আমি নিয়ে আসছি। আমি আনছি। কিরে, কি হয়েছে তোর, হঠাৎ করে রেগে গেলি কেন? সকাল থেকে দেখছি কিরম একটা খেপচুরিয়াস মুডে। শুধু 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 মানে তোর কি ধারণা শুধু শুধুই এত বড় সংসারটা চলে? এই সংসারটা কিভাবে চলে সেদিকে খেয়াল আছে কারো? এটা আমার দিকে। লিফট চলছে না, মিস্ত্রিকে কে ডাকবে? চৈতি। বাথরুমে সার কাজ করছে না, সেটাকে কে ঠিক করাবে? চৈতি।
কাল থেকে ওয়াইফাই কাজ করছে না, বাড়িতে ইন্টারনেট কানেকশন নেই। কি আশ্চর্য, সেটাকে কে ঠিক করাবে? কি আশ্চর্য, নেট কাজ করছে না। কি মানে, আমার একটা জরুরি ইম্পর্টেন্ট মেল আসার কথা, কখন থেকে নেই? সকাল থেকে। কি আশ্চর্য, এটা কোনো কথা হলো? আগে বলবে তো, দেখি আবার। হিরো আবার লাইন বিজি, কোনো মানে হয়? তা এটা তো আগে থেকে বলতে হয়। হ্যাঁ, তুমি কি যেন বলছিলে ওয়েস্ট বেঙ্গল নিয়ে? ওয়েস্ট বেঙ্গল নিয়ে না তো, ওয়েস্ট বেঙ্গল নিয়ে তো আমরা মানে আমাদের মতো মানুষ ভাবা বন্ধ করে দিয়েছে। ওসব নিয়ে তো ভাবেন আপনারা, ওটা তো আপনাদের কাজ। আমি আমার কাজের কথা বলছিলাম আর কি, ওই ইনভেস্টমেন্টের ব্যাপারে। ও ইনভেস্টমেন্ট, বলছিলাম মিউচুয়াল ফান্ডে কিছু ইনভেস্ট করুন না। কত? লাখ কুড়ি মতো। কুড়ি লাখ? ওতে তোমার টার্গেট রিচ হবে? মানে এখন দশ রাখো, আপাতত ওটাই ঠিক আছে, ওতেই হবে, পরে দেখছি। আসলে আপনার মতো মানুষ অন্তত 15 লাখ যদি ইনভেস্ট না করেন। আমার সব থেকে বড় ইনভেস্টমেন্ট কি জানো? এই যে এবছর তোমার বোনকে নিয়ে ইউরোপ ট্যুরে যাব। এবছর হবে না, পরে দেখব। তোমার ব্রেকফাস্ট সারো, আমি আবার দেখি নেটটার কি হলো। যাই বল, ভাগ্য করে কিন্তু বর পেয়েছিস তুই। তার মানে তোমার ভাগ্যটা খুব খারাপ, তাই তো? ওমা, আমি আবার একথা কখন বললাম? আশ্চর্য তো বলনি, কিন্তু মানেটা তো তাই দাঁড়ায়। তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই। সে তো বুঝলাম, কিন্তু তোমায় আমি চিনব কি করে? সে কি, অমলকে চারু চিনবে কি করে, তা আমি কি জানি? প্লিজ হেল্প, এনি ক্লু? হয়তো চারিদিক আঁধার, চারিদিক কালো, তার মাঝে তোমার আমার দেখা হলো, আমি ঠিক চিনে নাম। ইস, ভাবছি আমারও যদি সিন্ডারেলার মতো ওরকম একটা জুতো থাকতো। আছে তো, নিশ্চয়ই আছে, একটু ভেবে দেখো। মানে সব মেয়েদের ওরকম একটা করে সিন্ডারেলার শু থাকে, ব্যালেরিনা, যেটা দেখিয়ে তারা তাদের প্রিন্স চার্মিংকে একেবারে আপন করে নেয় সারা জীবনের মতন। অমল, ক্লিয়ার, পিওর অ্যান্ড ব্রাইট। তা বলে ক্লিন শেভেন নয় কিন্তু। আর কিছু বলো। নো, একে অপরকে যদি চিনে নিতে নাই পারলাম তাহলে দেখা না হয় ভালো। আর যে আগে চিনে নিতে পারবে সে কি পাবে, কোনো প্রাইজ? যে জিতবে তার ইচ্ছে পূরণ, মানে উইশ ফুলফিল করতে হবে অন্যজনকে। গেম গেম। আমি কি চাইছি সেটা তো বড় কথা নয়, আসল কথা হলো আমার কি চাওয়া উচিত, কিসে সবার ভালো হয়। কার ভালো কথা বলছেন জায়াবু, নিজের ভালোটাই ভালো করে ভেবে উঠতে পারলাম না এখনো। দেখো উৎপল, ডিসঅনেস্ট হওয়াটা খুব ইজি, কিন্তু রবীন্দ্রনাথই তো বলেছেন যে সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। যা সত্য তাই ধ্রুব, কনস্ট্যান্ট। আজকালকার দিনে কে আর অত অনেস্টির ধার ধারে বলুন তো? ওই কটা টাকা তো মাইনে, উপরি না হলে সংসার চলে? এ তোমাদের পাশের পুলিশ কোয়ার্টার মিতু বৌদি দুঃখ করে বলছিলেন যে বর যে টাকা মাইনে পায় তাতে বাচ্চাদের ভালো স্কুলে পড়ানো তো দূরস্থান, বাথরুমের ছাদ ফেটে মাথার উপর নোংরা জল পড়ছে তা সারাবার পয়সা নেই। আমি তো তখন অ্যাকচুয়ালি মানে সবাই তো আপনার মতন অনেস্টলি কাজ করতে পারে না, না ইচ্ছে থাকলেও পারে না, সেটাই বলছিলাম আর কি। তার মানে তুমি বলতে চাইছো সরকারি লোকেরা ঘুষ নেবে, সেটাই নরমাল? না মানে আমি তো ঠিক সেটা বলছিলাম। আর ঘুষ দেওয়া, সেটাকে তুমি কিভাবে এক্সপ্লেইন করবে?
এই যে গ্যাসওয়ালা থেকে শুরু করে বাচ্চাকে স্কুলে ভর্তি করানোর সময় আমরা যে খানিকটা হাত উপর করে দিই, সেটা আসলে কি? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। তার মানে তোমরা বলতে চাইছো অনেস্টি বলে কোনো ব্যাপারই এক্সিস্ট করে না? হ্যাঁ, এই যে আমি এতদিন ধরে আমার কাগজের প্রতি অনেস্ট থেকে কাজ করে চলেছি, সেটার কোনো দাম নেই? ভ্যালিউজ, মোরালিটি, এই শব্দগুলো অর্থহীন, মূল্যহীন। তা কেন হবে? তবে তা টাইম টু টাইম বদলে যায় বিক্রম। কাল যা স্বাভাবিক ছিল আজ তা অ্যাবনর্মাল, চলে না। যেমন ধরো সন্ধ্যে 7টার সময় আগে মেয়েরা বাড়ি ফিরে আসতো, এখন সেটা অ্যাবনর্মাল। এখন কলেজে হঠাৎ কোনো মেয়ে শাড়ি পরে চলে এলে অবাক চোখে সবাই তাকিয়ে থাকে। ঠিক এমনি করেই আমাদেরই কলেজে আমার এক বান্ধবী অনিন্দিতা জিন্স আর একটা ছোট শার্ট পরে এসেছিল। তুমি জানো, প্রিন্সিপাল গার্ডিয়ান কল করেছিল আর সবাই অবাক হয়ে দেখেছিল ওকে। খুব বেশি দিন আগের কথা আমি বলছি না বিক্রম, সময় কিন্তু খুব তাড়াতাড়ি বদলাচ্ছে। হ্যাঁ, আর তার সাথে সাথে বদলাচ্ছে সবার ভ্যালুজ এবং মূল্যবোধ। কি বলছো কি তোমরা, অনেস্টি, লয়্যালটি, এর কোনো দাম নেই? না যাও, আমি বলছি কি, এই যে লয়্যালটি, অনেস্টি, এই শব্দগুলোর মানে তো একদম বদলে যাচ্ছে। তো মানে আপনি অনেস্টি বলতে যেটা বোঝেন, আপনার দু জেনারেশনের পরের লোক কিন্তু সেটা বোঝে না। বেশিরভাগ মানুষ, মানে বেশি সংখ্যক মানুষ, আই এম সরি টু সে, যা বিশ্বাস করে সেটা নর্মাল, সত্য। বাহ, কি সুন্দর কথা। লয়্যালটি বলে যদি কোনো কিছু এক্সিস্টই না করে, তাহলে তো স্বামী স্ত্রী সম্পর্কের কোনো মানেই থাকে না। চারিদিকে শুধু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হচ্ছে, বিয়ের মতন প্রাতিষ্ঠানিক সোশ্যাল বন্ডেজকে কেউ মানতেই চায় না। তাহলে সেটাই ঠিক নর্মাল? আর আমরাও সেই হাওয়ায় গা ভাসিয়ে সমাজটাকে, দেশটাকে রসাতলে পাঠিয়ে দিই। এর মধ্যে আবার দেশ এলো কোথা থেকে? একটা বড় দি আবার কেন? ব্যাংকক থেকে আনা আসল মাল খাঁটি, আর একটা খাওয়া ভাল লাগবে। সে তো আপনার সবই ইম্পোর্টেড, দারুণ স্মুথ, গলা দিয়ে নামছে বোঝাই যায় না। একটি নারী এবং একটি পুরুষ, তাদের সন্তান, এই হল পরিবার। আর দেশ বা রাষ্ট্র হল বৃহত্তর পরিবার, এবং রাষ্ট্রের ভালোর জন্য, দেশের ভালোর জন্য এই পরিবারকে, মানে আমাদের নিজের নিজের পরিবারকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু জানবাবু, সমস্যাটা হচ্ছে যে আমাদের এই গণতান্ত্রিক কাঠামোয় নিজের নিজের পরিবার বাঁচিয়ে রাখা খুব কঠিন। যদি না রাষ্ট্র মানে পরিবারকে বাঁচাবার জন্য কোনো একটা আইন টাইন করে আর কি। স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবারই স্বাধীনভাবে বাঁচার আর স্বাধীনভাবে ভাববার অধিকার আছে বিক্রম। একটি মেয়ে যদি সে দুটি পুরুষকে একই সঙ্গে ভালোবাসতে পারে, তাহলে অসুবিধাটা কোথায়, ক্ষতি কি? এ বাবা, এসব কি বলছিস তুই? গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। এই না হলে আমার বউ, সত্যি তোমার ইন্টেলিজেন্সের তারিফ না করে পাচ্ছি না। আচ্ছা, স্বাধীনতার মানে কি বলো? বলো, স্ব অধীন মানে সেলফ কন্ট্রোল, সংযম। মানুষের জীবনে যদি সংযমই না থাকলো, তাহলে মানুষ দাঁড়াবে কোথায়, তার স্ট্যান্ড পয়েন্টটা কি হবে? হ্যাঁ, তা বলে কি মানুষ বদলাবে না, এগোবে না? নিশ্চয়ই এগোবে, 100 বার চেঞ্জ আসবে, চেঞ্জ ইজ ইনএভিটেবল। স্বামীজি কি বলে গেছেন বলো উৎপল, বলো, তোমার তো ফিলোসফি ছিল, বলো। হ্যাঁ, কি মানে কি কি বলেছিল বলুন তো। এরে, আসলে তো কোন বিষয়ে, উনি তো নানান বিষয়ে অনেক কিছু। ধর্ম সম্পর্কে লেখায় উনি স্পষ্ট বলে গেছেন যে তিনি সেই ধর্মকে মানেন যা যুগে যুগে পরিবর্তনশীল। পরিবর্তন ছাড়া আধুনিকতা আসে না, আসতে পারে না। কিন্তু এবার আমাদের ভাবতে হবে যে কিসের পরিবর্তন, কার জন্য পরিবর্তন, তাতে কার ভালো হচ্ছে, কার ক্ষতি হচ্ছে। তাই পরিবার সবার আগে বাঁচিয়ে রাখতে হবে।
কেন? কেননা সেখান থেকে পরের প্রজন্ম তাদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করে। ফ্যামিলি থেকেই তৈরি হয় ভ্যালিউজ, মূল্যবোধ, বুঝলে? আমাকে দেখ, স্মাইল। তোমার দেখে বোঝা যাচ্ছে তোর টেনশন হচ্ছে। মোটেই না, টেনশন কেন হবে? ওভাবে আছিস কেন? ওয়ার্ক স্ট্রেট হচ্ছে না। এই উফ, কি হলো? কি পড়েছিস? চুপ কর তো, একই জুতো পরে হাঁটতে পারছি না। দাঁড়া না, এই দাড়িওয়ালা তো। ওয়েট, লেট মি সি। চৈতি, ওই লোকটা কিন্তু সুবিধের নয়। কাব্য টাব্য 300 মিটারের মধ্যেও নেই। কেন? দেখতে পাচ্ছিস না কিরকম আনকনফিডেন্ট? এরূপ তোর অমল হতেই পারে না। আর ফ্রেঞ্চ কাজটা রেখে দেখ, বুঝতে পারছি না নিজেকে ভালো লাগছে না। কাম তুই না। না না, এটা তোর অমল নয়। দূর, এই ওই লোকটা না তো। ওয়াও, অমল ধবল পালে লেগেছে। Tall, dark and handsome. Hey, kiko, tish. Cha. Chaiti, shamne dak, promo lash chhe. All the best, huh? Ami chalam. আমি এয়ারপোর্টে তো ওই অর্ণবীর সঙ্গে। আমি আমি পড়ে গেছি বিক্রম। না, লাগেনি, থ্যাংক ইউ। আহ, তোমাকে থ্যাংক ইউ বলতে যাব কেন? আমি আমি এখন রাখছি, পরে ফোন করছি। উফ, জুতোটা আমায় একটু আড়াল দেবে কি? লুকোবো এটা সিন্ড্রেলার ব্যালেরিনা। ভিজতে ভিজতে ক্লান্ত দু চোখ শুকোবো। আমায় একটু আড়ালে দেবে কি? লুকোবো ভিজতে ভিজতে ক্লান্ত দু চোখ শুকোবো। আমায় একটু আড়ালে দেবে কি? লুকোবো ভিজতে ভিজতে ক্লান্ত দু চোখ শুকোবো, শুকোবো। ধুলোয় ঢাকা গাছের পাতা, এই শহরের জীবন খাতা। ধুলোয় ঢাকা গাছের পাতা, এই শহরের জীবন খাতা। নগণ আমি তোমার মুখোশ খোলো তো, পুতুল হয়ে দাঁড়িয়ে আছি, স্বপ্নগুলো কানাম আছি। কি করে ঘুম আসবে বলো তো, বলো তো, বলো তো। কি করে ঘুম আসবে বলো তো,
সুযোগ পেলে সুযোগ নেবে, শহর আমায় শাস্তি দেবে। সুযোগ পেলে সুযোগ নেবে, শহর আমায় শাস্তি দেবে। পাপ করেছি সবাই করে, করনি তাই জানো না। বাঁচব বলে হাঁটতে থাকি, একলা বলে তোমায় ডাকি। শোনো না, একবার কি মানুষ হতেও পারো না, পারো না, পারো না। আমি কিন্তু তোমায় এগিয়ে দিয়ে আসতে পারতাম। তুমি ওরকম মুখ করে বসে আছো কেন? তুমি তো খেলা জিতে গেছো। তুমি ওরকম করে বলছো কেন? আমি কি তোমাকে কোনোভাবে This is the end. Henceforth, আমাদের দেখাও হবে না, আর কথাও হবে না, রাইট? কিন্তু আজকে যা হয়েছে, দ্যাট ওয়াজ আনপ্রেডিক্টেবল ফর মি অলসো, ট্রাস্ট মি। আই ট্রাস্ট ইউ। কিন্তু এরপর আমাদের আর দেখা করা বা যোগাযোগ রাখাটা উচিত হবে না। I hope you would understand. Yeah, I understand. But can I get a hug? কি বার করব, শাড়ি না সালোয়ার কামিজ? বাইরে দাদা তোমায় ডাকছে। তাও কিছু একটা শাড়ি দিচ্ছি। শাড়ি পরলে তোমাকে বেশি ভালো দেখায়। এইটা পরো। হ্যাঁ, এটা এই নাও। তুমি যে তোমার দেশের বাড়ি, নিজের লোকজন ছেড়ে সারা বছর এখানে পড়ে থাকো, তোমার মন কেমন করে না? খারাপ লাগে না? নিজের লোক বলতে তো এখন আমার ওই ভাইপো ভাই যেগুলো না, গোঁজে ওখানটায়। কুচিটা? হ্যাঁ দেখছি।
তোমার আসতে দেরি দেখে সন্ধি দিয়ে গোপাল শুয়ে দিয়েছি। মীরা, আমাকে এত ভালোবাসো কেন? তোমরা ছাড়া আমার আর আপন বলতে কে আছে বলো? যে ছিল তাকে তো। আচ্ছা মীরা, বুনু তখন প্রেগনেন্ট ছিল না? সেই তো কাল হলো, পেটের বাচ্চাটা মেয়ে জানতে পেরে ওরা আগুন দিয়ে দিল। একবারও যদি বুঝতে পারতাম, দেশের বাড়িতে গেলে মনে হয় চারদিকে আগুন দিয়ে দিই, সহ্য করতে পারি না। মনে করিও না ওসব কথা, সহ্য করতে পারি না। রাঙা পিসির হাতের কচি পাঠার ঝোল, আহা, জাস্ট ভাবা যায় না, মুখে লেগে আছে। জানো তো উৎপল, সঞ্জু তখন ছোট, খুবই ছোট। রাঙা পিসি যখন প্রথম হার্ট অ্যাটাক হলো, এই তো চৈতি এসে গেছে, এসো এসো এসো, দেখো কে এসছে। সঞ্জু, আরে তোমার মনে নেই? সঞ্জু আমার আপন পিস্তুত ভাই, রাঙা পিসির ছেলে। সঞ্জু আর পিস্তুত ভাই, তোমায় বলেছিলাম না ওর কথা, আজই এসেছে। আরে ওকে আবার নমস্কার করছো কেন? এসো। ও দিন কয়েক থাকবে এখানে। কি তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো। আরে ওকে বসতে বলো চৈতি। এই সঞ্জু বস, তুই আবার হঠাৎ ফর্মাল হয়ে গেলি কি করে? তোকে দেখে ও নমস্কার করছে, তুই ধুম মেরে দাঁড়িয়ে আছিস, ভিজে বেড়াল একেবারে। এত রাত করে খাওয়ার অভ্যেস নেই তো, শরীরটা কেটানা করছে। অ্যাসিডিটি হলে রাত্রে ঘুম আসতে চায় না। রঞ্জিশ সহি দিল হি দুখানে কে লিয়ে আ, রঞ্জিশ সহি। আমাদের রান্নার কোয়ালিটিটা কিন্তু অসাধারণ। তোমার শরীর খারাপ? ও কদিন থাকবে? সঞ্জু, সঞ্জু দিন সাতেকের জন্য বলেছি, একটু বেশিও লাগতে পারে। ও তুই রাগ করো না চৈতি, আমি জানি আমাদের বাড়িটা তিনজনের পক্ষে খুব কম। কি করব বলো, ওকে তো আর না করতে পারি না। রাঙাবিশি আমার জন্য যা করেছে তুমি তো জানো। কলকাতায় এসে যখন পড়াশুনো করি তখন রাঙাবিশি জোর করে আমাকে হোস্টেল থেকে নিয়ে এসে নিজের কাছে এনে রেখেছিল। এখন আমাকে একটু জড়িয়ে ধরো না। কি হয়েছে তোমার? আমার ভীষণ ইনসিকিউর লাগছে বিক্রম।
এখানে জলের বোতল আছে, আর কিছু লাগলে আমি পাশের ঘরেই আছি। তুমি গান করো না? কি গান? নানা রকম। ইংরেজি না বাংলা? সব রকম গান। ও আচ্ছা, ওনার কি শরীরটা খারাপ? কে চৈতি? ওর ওরকম মাঝে মাঝে মাথা ব্যথা করে ছোটবেলা থেকেই। মেজাজ ঠিক থাকে না, চুপ করে থাকে, কারোর সঙ্গে কথা বলে না। তুমি আমার ভেবো না যে তোমার উপর রাগ করেছে। কাল সকালে দেখবে সব মেঘ কেটে গেছে। কাল কিন্তু আমার গান শোনাতে হবে, মনে থাকবে? এ বাড়িতে জামাইবাবু ছাড়া কারো সিগারেট খাওয়া অ্যালাউ না, ম্যাডামের পছন্দ না। গুড নাইট। গুড নাইট। আয়নাটাও খুব সুন্দর না? জামাইবাবুর টেস্ট আছে। চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, বাঁশি শুনে আর কাজ নাই, ও যে ডাকাতিয়া বাঁশি। ভুল পিছে ব্যাট করছো, ও ছেলে তোমার টাইপের নয়। ইনভেস্ট করতে হলে এমন একটা জায়গায় ইনভেস্ট করো 5 times রিটার্ন। জামাইবাবুকে দিয়ে অতগুলো টাকা ইনভেস্ট করালে ফেরত আসবে তো না? মানে ফ্যামিলির মধ্যে ব্যাপার, কোনো কিছু না দেখে না পড়ে কিন্তু তোমার কোনো গন্ডগোল হবে না তো? ইনস্যুরেন্স এন্ড ইনভেস্টমেন্টস প্রোভাইড ট্যাক্স বেনিফিটস অ্যান্ড আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক, বুঝলে? ইয়েস ম্যাম। কি রে, দুটো ক্যাপাচিনো বলি? না, আমার জন্য একটা দার্জিলিং টি। ওকে, দেন মেক ইট টু। দুটো? আচ্ছা, দুটো ফ্রেশ দার্জিলিং টি। ওকে ওকে স্যার। তোর আবার ইনসিকিউর লাগছে কেন? না রে, কেন জানি না মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে যাবে। কেমন একটা সিঙ্কিং ফিলিং। আমি আমি তোকে ঠিক বোঝাতে পারছি না। বোকা বোকা কথা বলিস না তো। এই দিন সাতেকের জন্য ছেলেটা এসছে, এই কটা দিন তুই কটা দিন তুই জানিস প্রত্যেকটা মুহূর্ত আমি কিভাবে কাটাচ্ছি? নিজের বাড়িতেই আমি চোরের মতো লুকিয়ে লুকিয়ে আছি, আমার সমস্ত মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে। ওকে দেখলেই আমার নিজেকে কিরকম ছোট বলে মনে হচ্ছে। আর ও ছেলেটার রিয়াকশন কি? কি আবার, দাদার বাড়িতে আছে, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে গান গাইছে, আবার কি? তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো ঘুম ভাঙানিয়া তোমায় গান শোনাবো, চমক দিয়ে তাই তো ডাকো।
বুকে চমক দিয়ে তাই তো ডাকু ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাম আধার ঘিরে পাখি এলো নিড়ে তোরি শুধু আমার হিয়া বিরাম পায় না গো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো ওগো ঘুম ভাঙানিয়া তোমায় গান ওষুধটা খেয়ে নাও বাবা কি করে বুঝলে আমি চোখ তো বন্ধ বুলগারি ম্যান চোখ বন্ধ করেও চেনা যায় লাইটটা কি জ্বলবে তোমার কি হয়েছে বলো তো চৈতি রোজ রাত্রিরে ঘুমের ওষুধ না খেলে চলছে না এভাবে কতদিন চলবে যতদিন না ঘুম আসবে ততদিন চৈতি আমি দেখছি দিনকে দিন তুমি কিরম যেন রুড হয়ে যাচ্ছ সঞ্জুকে তোমার পছন্দ না ঠিক আছে নাই বা হতে পারে কিন্তু তার সঙ্গে ওরম ব্যবহার করবে ও আমার ভাই চৈতি আমি কি ব্যবহার করলাম কি মিন করছো তুমি যে আমি সঙ্গে খারাপ ব্যবহার করলাম আর তোমার এরকম ধারণাই বা হলো কেন যে আমি ওকে পছন্দ করি না আমি বলেছি তোমাকে এসব কথা বলতে হয় নাকি তুমি কি মনে করো আমি কিছু বুঝতে পারি না সঞ্জু তোমার দেওর আমার ভাই আমাদের গেস্ট আর তার দেখাশোনা যত্ন আত্মি কে করছে না কিয়া এটাকে ঠিক তুমি বলো না আমার ভাইটা প্রথম আমার বাড়িতে এলো আমার বউ তার যত্ন আত্মি করা তো দূরস্থান তার খোঁজ খবর পর্যন্ত নেয় না এটা কি আমার ভালো লাগবে আচ্ছা তুমি বলো না ও তো কোনো দোষ করেনি চৈতি যাও না শোয়ার আগে একবার গিয়ে দেখে এসো না ওর কিছু লাগবে কিনা এখন এইভাবে শুয়ে পড়েছে তো কিচ্ছু শুয়ে পড়েনি যাও না প্লিজ আমার জন্য যাও প্লিজ চৈতি যাও না আমি তোমায় যত শুনিয়েছিলাম আমি তোমায় যত শুনেছিলে মতলবটা কি লিসেন টু মি ভেরি কেয়ারফুলি কাল সকালেই তুমি এখান থেকে চলে যাবে আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ অ্যাগেন বিশ্বাস করো আমি এর কিছুই জানতাম না ট্রাস্ট মি ট্রাস্ট তোমাকে একটা কথাও শুনতে চাই না চৈতি ছাড়ো হাতটা ছাড়ো আমার আমি আর কোনো কথা শুনতেও চাই না কোনো কথা জানতেও চাই না কাল সকালে উঠেই তুমি এ বাড়ি থেকে চলে যাবে জাস্ট প্যাক ইউর ব্যাগস অ্যান্ড গেট আউট ফ্রম হিয়ার তুমি যদি এখান থেকে না যাও তাহলে কিন্তু আমি সুইসাইড করবো
কেন রে তুই যেথা সেথা খুঁজিস প্রাণের আশ। এখানে কি করছো? দম বন্ধ লাগছিল। তাছাড়া 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 কি? সকাল সকালে এই গিটার আর ঝোলা নিয়ে বেরিয়ে পড়তে বাড়ি থেকে, যাতে আমি সকলের সামনে ছোট হয়ে যাই কি? তাই তো, কি হলো উত্তর দাও। চলে যাচ্ছিলে তুমি? Trust me, I really didn't know anything about it. Kichu jantam na. Trust me. I trust you. I trust you. Amake chhere chheo na. Agar aapne ek jawab diya कि आमिर खान के आधे चेहरे के साथ कौन से मशहूर आदमी का आधा चेहरा इधर से जा रहा हूँ हमेशा के लिए। अपना सामान पैक किया चले। हाँ वो सच में चले गए? नहीं गए, नहीं जा सकते, यही कहीं होंगे, बाहर तक गए होंगे। सारा दिन टीवी तो की देखिस बोल तो ভালো লাগে? जब इतना प्यार करती है तो दिखाती क्यों नहीं? जताती क्यों नहीं? ओ मां बंद कर दी क्यों? আমি কি বন্ধ করতে বলেছি? চা খাবে তো? মীরা এখানে তিন কাপ চা দাও না। হ্যাঁ দিচ্ছি। শপিং এ গেছিলি বললেই পারতিস, আমিও যেতাম। ঠিক ছিল না রে, ওই সঞ্জুর জন্য কয়েকটা টি শার্ট কিনলাম, আর দাদার জন্য দেখ একটা খুব সুন্দর শার্ট কিনেছি, দেখ না। রাগ করছিস কেন? আমরা দুজন আরেকদিন যাব। মীরা চায় জলটা বসিয়েছ? দাঁড়া আমি আসছি। কোথায় কোথায় গিয়েছিলে গো তোমরা? এখানে সিগারেট খাক না, বাটার কুকিজ আজকেই বানিয়েছি, একদম ফ্রেশ, খেয়ে দেখ। আর সেটা ওখানে আছে, নাও না। থ্যাংকস। কিরে তুই এখানে? তুই সর, আমি করে দিচ্ছি, তুই যা শুতে যা। কেন উমা? ওর বিছানা তো রোজ আমিই করি, তুই ওঠ। যেটা তোর কাজ না সেটা না করেই ভালো। আমার দেওর, তুই দেখাশোনা করবি কেন? তোর জামাইবাবুরও সেটা পছন্দ নয়, আর তাছাড়া ওর পছন্দ অপছন্দর কতটুকু জানিস তুই? তুই জানিস? আমার দেওর, আমি জানবো না? বিছানা করেছিস, না আছে মাথার কাছে একটু জল, না ঘড়ি, না আশ্রে। তোর বোকামির জন্য বারে বারে ওকে ছাদে গিয়ে সিগারেট খেতে হচ্ছে। ইস, সকালে শুনে আমার যা লজ্জা লাগছিল। এখানকার টাইম দেখার জন্য একটা ঘড়িও রাখিস নি। অবশ্য তুই এসব কি করে জানবি? তুই যা শুতে যা, এবার থেকে সঞ্জুর বিছানাটা আমি করব।
কতদিন আর পড়ে থাকতে হবে এখানে? যতদিন ততদিন। আমি তো তোমার মতো চোখ বন্ধ করে থাকতে পারি না, যা হচ্ছে চারপাশে দেখে আমার গা গুলিয়ে যাচ্ছে। তুমি চোখ খোলা রেখে যা দেখতে পাও, আমি চোখ বন্ধ করে ঠিক সেটাই টের পাই। সব বুঝি আমি, শুধু মাঝে মাঝে প্রয়োজন মতো চোখটা বন্ধ করে নিতে জানতে হয়। আচ্ছা, আমার জন্য তুমি দুটো দিন চোখ বন্ধ রাখতে পারবে না? কেন, তোমার আবার কি স্কিম? দেখো, আমি তোমাকে আগেও বলেছি, আবারও সাবধান করছি। আচ্ছা, হঠাৎ করে তোমার এরকম কেন মনে হচ্ছে? যেভাবে এসে থেকে ছোট বোনের বরকে জামাইবাবু জামাইবাবু করছো, আমাকে দেখে যতটা বোকা মনে হয় না, আমি ততটা বোকা নই। বলছি তো, দরকার নেই বাবা এখানে থেকে, শুধু শুধু অন্য সংসার পড়ে থাকবো কেন বলো? কেয়া, এই পৃথিবীতে শুধু শুধু বলে কিছু হয় না। এই বিশ্ব সংসারে যা ঘটে তার একটা নির্দিষ্ট কারণ আছে, বুঝলে? আমরা বেশি দিন থাকবো না এখানে। একটি নারী, একটি পুরুষ আর তাদের সন্তান, এই হচ্ছে পরিবার। আর দেশ বা রাষ্ট্র হচ্ছে কি বলে, বৃহত্তর পরিবার। তাই নিজের পরিবারকে বাঁচাতে এই অগাধ সমুদ্র থেকে এক ঘটি জল। দুদিন দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি রিদিমা ঝরে ওগো বিদেশিনী, আমি আকাশে পাতিয়া কান শুনেছি শুনেছি তোমারি গান, আমি তোমারে শুনেছি প্রাণ গো বিদেশিনী, ভুবন ভূমি আশেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে ওগো। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশ, তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। তুই শোভাবাজার যাবি না? গেলে চৈতিকে সঙ্গে নিয়ে যাস, ওরা পুরনো দিনের নর্থ ক্যালকাটার বাড়ি খুব পছন্দ। আপনি থাকছেন কদিন? আমি একদিন দিল্লিতে থাকবো, আমার মেয়ের কাজ তো নয়ডায়, ওখান থেকে ফিরে এসে আবার দিল্লিতে দেখি। দাদা রাখো। দাদা বলছিলাম কি, আমার কিছু টাকার দরকার ছিল, আমাদের পুকুরের মাছগুলো তো কত? ওই হাজার তিনেক কেজি ইঁদুর মারা বিষ দিয়ে ওই পুকুরের মাছগুলো বৌদির কাছ থেকে নিয়ে নিও, আজই চলে যাও বাড়ি, তাড়াতাড়ি ফিরে এসো। সে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, খুন এখানে এসে টাকা নিয়ে যাবে, এখানে তো এখন সেই জন্যই তো বলছি এখানে অনেক লোকজন আছে, কাজেই তুমি চলে যাও, তাড়াতাড়ি ফিরে এসো। অন্য সময় তো বৌদি একা থাকে, তখন তো আর আমার ঘুড়িটা দিচ্ছি। আরে তোর সেমিনারটা কবে জানো? কালকে। আমি না আসা পর্যন্ত তুই কিন্তু কোথাও যাবি না। আমি এলে তারপর সবাই মিলে একসঙ্গে কাছাকাছি কোথাও বেড়াতে যাবো।
আমি দেখছি। দেখি ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড, ক্লাব। মন্দারমণি যাবে নাকি? সুন্দর সি বিচ। মন্দারমণি চেকগুলো ড্রপ করতে ভুলো না কিন্তু। মন্দারমণি ভালো তো? উৎপল যাবে? মন্দ কি, মন্দারমণি ও তো বললো দারুণ বিচ। লোকজনও বেশি নেই। কি 7,000 টাকার টেলিফোন বিল? তোমার কি মাথা খারাপ হয়েছে? কাকে এত টেলিফোন করেছো? আমি তো ল্যান্ডলাইন ইউজই করি না, আর সেরকম ভাবে কেউই করে না। 4,700 টাকার এসটিডি দেখো। হ্যাঁ সঞ্জু, তুই কাউকে ফোন করেছিস? আমি আবার কাকে এসটিডি করব? কালকে দুটো আইএসডি করেছিলাম, কিন্তু সেটা তো এই মাসের বিলে আসার কথা না। আশ্চর্য! তাহলে আর কি, তাহলে ব্রেকআপ চাইতে হবে? আমি অভিজিৎকে পাঠিয়ে দিচ্ছি, তুমি ওকে টেলিফোনের বিলের একটা ফটোকপি দিয়ে দিও, ও টেলিফোন অফিসে যাবে, দেখো কি বলে। এত টেনশন কেন নিচ্ছ? আইল হ্যান্ডেল দিস। চলো সঞ্জু, চলি রে। উৎপল গেলাম। হ্যাঁ সাবধানে। শোনো, গিয়ে ফোন করো। নিশ্চয়ই দাদা। ভালো থাকিস। হ্যাভ আ সেফ ফ্লাইট। এত গয়না সব তোকে জামাই বাবু কিনে দিয়েছে? হ্যাঁ রে, পড়েই আছে, সোনা তো সেরকম পড়া হয় না। এত সোনা বাড়িতে কেউ রাখে? তোর লকার নেই? আমি তো শুনেছি ফিক্সড ডিপোজিটের সাথে একটা করে লকার ফি পাওয়া যায়। আচ্ছা, এটা দারুণ। বিক্রমের মায়ের। ও এটা দেখ। ও মা, কি সুন্দর সব পুরনো ডিজাইন, বোম্বেতে এসব চোখেই দেখি না। পড় না দেখি। দুলটা খোল। তোর গয়না আমি পরবো কেন? আমার না, তোর। নে এবার এটা পর। দে হাতটা দেখি। এসব কি করছিস তুই? তোর কি মাথাটা তা খারাপ হয়ে গেল নাকি? এগুলো সব মায়ের গয়না, তোর বিয়ের সময় মা বেঁচে থাকলে নিজের হাতেই সব পরিয়ে দিত। এখন থেকে এগুলো সব তোর। একি কি রে, কি হলো, এই কাঁদছিস কেন? কি রে কেয়া,
আমাকে ক্ষমা করে দে। বিশ্বাস কর, আমি বুঝতে পারিনি, ওই পরে বুঝতে পারলাম যে এক সেকেন্ডে 12 টাকা করে কেটেন না, আমি বুঝতে পারিনি, বিশ্বাস কর। তুই কি বলছিস? ওই যে তোদের ফোনের বিলটা আসছে না, আমার জন্য হয়েছে। ওই যে টিভিতে দেখায় না, 10 লক্ষ টাকা করে প্রাইস, আমি রোজ ফোন করতাম, দেখ পরিষ্কার দেখতে পাচ্ছি যে একটা সালমান খানের আর একটা করিনা কাপুরের মুখ, কিন্তু বুঝতে পারিনি রে ফাঁকি, সবটাই ফাঁকি। আমি রোজ লাইনটা পেতাম আর অনেকক্ষণ ওয়েট করতাম, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা কর। তোর দাদা ঠিকই বলে, কিছু হবে না আমার দ্বারা, কিছু হবে না। আসলে আসলে এই বছরটা চলে গেলে আমার আর মা হওয়া হবে না। কেয়া, কেয়া শোন না, তুই শোন, আমাকে বলতে দে। দেখ তোর দাদার যা রোজগার তাতে কিছুতেই আমি ওকে রাজি করাতে পারছি না, তাই ভেবেছিলাম ওই ওই 10 লাখ টাকা যদি, আসলে ডাক্তার বলেছে এরপর বাচ্চা নিলে না খুব রিস্ক হয়ে যাবে, আমার আর কোনোদিন মা হওয়া হবে না। তুই বল, টাকা না থাকলে আমি মা হব কি করে? আমার কি দোষ বল? বল, তুই আমায় ক্ষমা করে দিবি, বল কেন বলছিস রে? দেখবি সব ঠিক হয়ে যাবে। যদি চলি রে, ট্যাক্সি আবার। কি হলো কানাকাটি? কিস এগুলো মার গয়না না? তুই এগুলো বিক্রমের সঙ্গে একবার দেখা করে গেলে পারতিস, ওর খুব খারাপ লাগবে। আর তোর? আসলে কেয়ার বাবার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, তো কিছু করার নেই, যেতেই হচ্ছে। শোন, মন থেকে যেটা সায় পাবি, যেটা সঠিক বলে মনে হবে, সেটাই করবি, কেমন? শুধু দেখিস যাই করিস না কেন, তাতে নিজের বা অন্যের ক্ষতি না হয়। ঠিক তো নিজেই বর্তমান দাদা, সঙ্গে আবার একটা সহ জুড়লি কেন? আবার আসবি তো? ছায়া জালু ঘুমকি সাজালু, আলতো ছোঁয়াই রাখো হাত, চুপ কথা বলো, ঘুরে আসি চলো এ প্রহরে। ধুয়ে যেতে দাও সারা রাত, আব ছায়া জালো ঘুমকে সাজালো, আলতো ছোঁয়াই রাখো হাত। একা একা গলে যেতে দাও।
যদি পারো এসব যেতে দাও, রাত জাগানো পশম কখনো হঠাৎ ও চুপ কথা বলো, ঘুরে আসি চলো এ প্রহর যাবে যেখানে আদরের খোলা ছাত, ধুয়ে যেতে দাও সারা রাত। তুমি কাগজপত্র না দেখে কোথাও সই না করে দুম করে এতগুলো টাকা দিয়ে দিলে? আরে আমি দিল্লি যেতে হলো না, তাড়াহুড়োর মধ্যে ভাবলাম ফিরে এসে। আরে 10 লাখ টাকা বড় ব্যাপার নয়, টাকা গেছে আবার আসবে, কিন্তু জাস্ট ফরগেট ইট, কল দ্য কপস। পাগল হয়ে গেছিস নাকি? নিজের শালার পেছনে পুলিশ লাগাবো? দেখ তুই আবার চৈতিকে ফস করে বলে বসিস না এসব, নিজের দাদা তো কষ্ট পাবে। যা চলে গেছে সে তো শুধু টাকা নয়, বিশ্বাস। নিজের লোককে বিশ্বাস করব না তো কাকে করব বল? বল কেউ দাদাকে ঠকিয়েছে, যে ঠকিয়েছে সে তো বাইরের লোক, কিন্তু এ যে শুধু ঠকানো নয় চারু, এ প্রতারণা, এ পাপ, এ অন্যায়। শুনছ চৈতি, ওঠো, ওঠো না। কি যে কাণ্ড করে না ছেলেটা, কোনো মনে হয়? এ দেখো কি। তুমি কিছু বলে নিতে পারো? একটা ফোন করে দেখি। সুইচ অফ করে রেখেছে। দাদা, হুট করে চলে যাচ্ছি বলে কিছু মনে করো না জানো, হঠাৎ করেই এসেছিলাম, সেরকমই আবার হঠাৎ করেই চলে আসব। এই কটা দিন তোমার সাথে কাটাতে পেরে নিজেকে আবার বাঙালি বলে ফিল করতে পারছি। গানটা ছেড়ো না, ভালো থেকো, ভালো হোক, এতটুকু বলা ছাড়া কতটা সেতার বাজে মানুষের মনে। ইতি সঞ্জয়। পুনশ্চ, তোমায় টেক্সট মেসেজ না পাঠিয়ে চিঠি লেখার লোভটা সামলাতে পারলাম না, খুব শিগগির যোগাযোগ করছি। দেয়ার থাকে
দুঃখ দিতে পারো, দুঃখ দিতে পারো, যদি কিছু না দেয়ার থাকে দুঃখ পাওয়া তোমার পাওয়া, দুঃখ পাওয়া তোমার পাওয়া, নিজের করে আরো যদি কিছু না দেয়ার থাকে, যদি আর কিছু না দেয়ার থাকে, দুঃখ দিতে পারো, দুঃখ দিতে পারো, যদি আর কিছু না দেয়ার থাকে, দুঃখ পাওয়া তোমার পাওয়া, দুঃখ পাওয়া তোমার পাওয়া, নিজে করে আরো দেয়া থাকে।
কি ভাবছো কি তখন থেকে? কিছু না। নিশ্চয়ই অফিসের কথাই ভাবছো। ডাক্তার তোমাকে টেনশন করতে বারণ করেছে না? বিশাল এই সমুদ্রের কাছে এসে দাঁড়ালে নিজেদের কত ছোট কত কম বলে মনে হয় না? এর ব্যাপ্তি, এর আকার, সবকিছুর কাছে আমরা কত ক্ষুদ্র, কত অসহায়। অথচ দেখো, সারাটা জীবন ছোট ছোট অভিমান, রাগ, দুঃখ, সমস্যাকে আঁকড়ে ধরে আমরা কেরম অন্ধের মতন বেঁচে থাকি। একবার ভেবেও দেখি না জীবনটা কত সুন্দর, কত আনন্দের। তোমার কি হয়েছে বলতো? আগে তো কখনো তোমাকে এভাবে কথা বলতে শুনিনি। শুনেছি বাঙালিরা বেড়াতে এলে ফিলসফিক্যাল হয়ে যায়, তোমারও কি সেরকম কিছু হয়েছে? না চৈতি, এর আগে তো মৃত্যুকে এত কাছ থেকে কখনো দেখিনি, তাই এখন বুঝতে পারছি যে এতদিন ধরে যা করে এসেছি তা সব ভুল, মিনিংলেস। বাঁচার জন্যে কাজ, কাজের জন্য তো বাঁচা নয়। তারপরে যখন দেখলাম তুমি আমার হাত ধরে কাঁদছো, তখন নিজেকে এত অসহায় লাগলো তোমাকে বলে বোঝাতে পারবো না। ভাবলাম বুঝলাম, এইটুকু তো জীবন, ফস করে কোনদিন উবে যাবে। দেখো সমুদ্রের দিকে তাকিয়ে দেখো, এবার ওর সামনে তোমার নিজের এক্সিস্টেন্সটাকে ফিল করার চেষ্টা করো। এবার বলো, কোনো কষ্ট আছে? কাণ্ডটা দেখেছ? আজও এলো না, কি বিরক্ত লাগে না? মীরার আবার হাঁটুর ব্যথাটা বেড়েছে, বাজারেও যায়নি। ফ্রিজে একটা কিচ্ছু নেই, কি যে করব। শোনো, তোমার জন্য একটু মাছের ঝোল ভাত বানিয়ে দিই, খাবে তো? ও হ্যাঁ, ভুলে গেছিলাম, কাল সকালে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, ভুলে যেও না। যাই বলো, সমুদ্রের চেয়ে সুন্দর কিন্তু আর কিছু নেই। মীরা, দেখো ছেলের কাণ্ড। ও মা, কি হয়েছে, হাসছো কেন? এই জন্যে বলি, এত যাওয়ার তাড়া কিসের? তোর দেওর আদরের বিয়ে করছে। কে? কে আবার? সঞ্জু, ওখানকার মেয়ে, মিউজিক স্কুলে মিউজিক শেখায়। আর আমি যখন বিয়ের কথা বললাম তখন কি বললো? মনটারে তুই Why the hell didn't you use any protection? Are you fucking out of your mind? আমি আজই বিক্রমজিৎকে সব জানিয়ে দেব, তারপর যা হবার হবে। I just can't cheat on him. হ্যাঁ, সেটাই ভালো, সেটাই কর। তোদের এতদিনের একটা সম্পর্ক নিজের বোকামোর জন্য একেবারে নষ্ট করে দে। All the best. Then tell me, what am I supposed to do? উফ বাবা, আর কিছু করিস না প্লিজ, এবার একটু থাম। আচ্ছা শোন, সঞ্জুকে একটা। কে সঞ্জু? কাকে জানাবি? যে একবারের জন্য তোর কথা না ভেবে ভরতের মতন রামের পাদুকায় মালা দিয়ে চলে গেল তোকে টাটা বাই বাই করে, তাকে জানাবি? কি জানাবি?
that you are carrying his child? What next? Please, ektu bojh. This person, Bikramjit Bose, is the only one je eto bochhor dhore toke protect koreche, eto freedom diyeche toke. Freedom? Sorry, I beg to differ. Kishi freedom? একটা ফাঁকা মাঠে চারিদিকে একটা উঁচু বাউন্ডারি ওয়াল তুলে দিয়েছে এবং ওকে বলছে না দৌড়ো না, দ্যাটস হোয়াট ইউ কল ফ্রিডম। চৈতি, কিপ ইওর কুল, মাথা ঠান্ডা কর, আর একবার ভাব তোর জীবনে কেউ এতটা করেনি যতটা এই লোকটা করেছে। তোর নিজের বাবা মা অত কম বয়সে 14 বছরের বড় একটা লোকের সঙ্গে তোর বিয়ে দিয়ে দিল, আর তোর দাদা অতগুলো টাকা ভুলে যাস না চৈতি। একমাত্র তোর মুখের দিকে তাকিয়ে ওই লোকটা কিন্তু একটাও কথা বলেনি, এই কথাগুলো ভুলে যাস না। অন্যকে আনন্দ দেওয়ার মধ্যেও তো আনন্দ। বাট ইভেনচুয়ালি ইটস ইওর লাইফ, ডু হোয়াট এভার ইউ ফিল লাইক। এই আমার সত্যি দেরি হয়ে যাচ্ছে, আই বি লেট। ঠিক আছে, যতদিন মানুষের আশা থাকে ততদিন কিছুই ফুরায় না। আশা ফুরাইলে সব ফুরাইল। একি আলো জ্বালাওনি কেন? মাইগ্রেন অ্যাটাক? না। তাহলে ওভাবে শুয়ে আছো কেন, কি হয়েছে? কিছু হয়নি। কিছু হয়নি বলে চলবে? দেখি জ্বর হয়েছে কিনা। না, জ্বর তো নেই। তাহলে বিক্রম, আই নিড টু টক টু ইউ। ইয়া, টেল মি। বিক্রম, আই এম ক্যারিং, আই এম প্রেগনেন্ট। বিক্রম, আমি তোমাকে আরো অনেক কিছু বলতে চাই। আই মিন মানে অনেক কিছু। প্লিজ কিছু বলো না, আর কিছু বলো না, আর কিছু বলতে হবে না। আচ্ছা, এই জন্যে এরম ভাবে ঘর অন্ধকার করে বসে থাকি কেউ? কিচ্ছু হবে না, আমি আর কিছু হতে দেব না। আচ্ছা, কাঁদছো কেন বোকামে? আমি আছি তো। না না, আজকে অফিসেও তো কাজ করলাম। হ্যাঁ, বাড়িতে এসে দেখি হ্যাং করে গেছে। তুই আসবি না? না না না, লায়ন। হ্যাঁ, কি আর করবো, বউয়ের ম্যাকবুক দিয়ে কাজ চালাতে হচ্ছে। হ্যাঁ, তুই আজকে আসতে পারবি না? ঠিক আছে। না, বুটও তো হচ্ছে না। ওকে ওকে, আই'ল ওয়েট ফর ইউ। চারু, আমার চারু, তোমায় বড্ড মিস করছি। তোমাকে ছেড়ে আসতে যে এত কষ্ট হবে তা আগে বুঝিনি। আই এম ব্যাক হোম নাও। তুমি কি করছো? নিশ্চয়ই ছাদে গিয়ে ওই বার্ডস অফ প্যারাডাইজ গাছটার সাথে কথা বলছো। আমার ওকে বড্ড হিংস হয় চারু, আর হিংস হয় পাতাবাহার গাছটাকে। ওর পাতা চকচকে আর সবুজ বানানোর জন্য তুমি কেন ওকে রোজ দুবেলা চায়ের লিকার খাওয়াও? তোমার হাত যখন ওই সবুজ পাতাগুলো ছুঁয়ে ওদের আদর করে, তখন আমার খুব হিংসে হয়। মনে হয় এই আদর, এই যত্ন, এই চারু, সব আমার। চারুর সবটা আদর অমলের। চারু, জানি তুমি দুঃখ পেয়েছো,
খুব কষ্ট হয়েছে তোমার। মনে মনে আমার নামের সাথে এসকেপিস্টের তকমা যে জুড়ে দিয়েছো তাও বেশ বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো পালিয়ে আসা ছাড়া আমার আর কোনো রাস্তা ছিল না। তোমায় যে আমি ভালোবাসি চারু, আর তাই দাদার মুখোমুখি দাঁড়ানোর সাহস আর আমার মধ্যে নেই। কেউ দাদাকে ঠকিয়েছে, যে ঠকিয়েছে সে তো বাইরের লোক, কিন্তু এই যে শুধু ঠকানো নয় চারু, এ প্রতারণা, এ পাপ, এ অন্যায়। এই কদিন অনেক চেষ্টা করেছি তোমাকে ভুলে যাওয়ার, কিন্তু তোমার বুকের মাঝখানের ওই দিলটা বারবার আমাকে তোমার কথা মনে করিয়ে দেয়, তাই তোমাকে ভুলতে কোনোদিনই পারবো না। আমার যত গান সব তোমার, তাই আর গাইব না ঠিক করেছি। সবশেষে শুধু একটা অনুরোধ, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেম জালে, তবু মনে রেখো একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো যদি পড়িয়া মনে ছল ছল জল, নাই দেখা দেয় নয়ন কোণে, তবু মনে রেখো অমল। চৈতি আসছি। কি ব্যাপার, তুমি বাড়িতে সিগারেট খাচ্ছ কেন? জানো না ডাক্তার আমায় কি বলেছে? তুমি ছিলে না তো তাই। কিন্তু এখন তো আমি আছি বিক্রম, সারা বাড়িটা ধোঁয়ায় ধোঁয়ায় কিরম গন্ধ হয়ে গেছে, আমার একদম ভাল লাগে না। কি আশ্চর্য, সিগারেটটা নেভাচ্ছ না কেন? এতে আমার বাচ্চার ক্ষতি হবে বিক্রম। ট্রাস্ট মি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মানে তোমার কি হয়েছে বিক্রম? হুজ দ্য হিরো? হুজ দ্য হিরো? নায়কটি কে? লাগুক লাগুক লাগুক, হুজ দ্য ফাদার? বাবা কে? বাবাটা কে? তুমি তাহলে অমল? অমল কে? চারুলতাকে জিজ্ঞেস করো। কোনদিন আমার হৃদয়ে আকাশ ছুঁয়ে সে তোমায় কেমন পাওয়া, যখন পাশে আমি তো নেই, আমি তো নেই। কোনদিন কোনদিন আমার
আকাশ ছুঁয়ে সে তোমায় কেমন পাওয়া যখন পাশে আমি তো নেই আজ ভেসে যায় চোখের জলে যাকে কেউ পায় না তাকে সবাই ভালোবাসা বলে এরই তাই এক মুঠো ছায় উড়িয়ে দিল যতদিন মানুষের আশা থাকে ততদিন কিছুই ফুরায় না আশা ফুরাইলে সব ফুরাইল যখন পাশে আমি তো নেই আমি তো নেই পাশে